ঘোষণা হলো পৌরসভা নির্বাচনের তফসিল 234টি পৌরসভার নির্বাচন 30 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 3 ডিসেম্বর আজই শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা কাল থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট কিছুতেই বন্ধ করা যাচ্ছে না অননুমোদিত ব্লাড ব্যাংকের অপরীক্ষিত রক্ত সরবরাহ এসব রক্ত গ্রহণে প্রাণঘাতী রোগে আক্রান্তের আশঙ্কা বিশেষজ্ঞদের বাসা ভাড়ার বকেয়া টাকা আদায়ে রাজধানীতে এক ভাড়াটিয়াকে চার দিন আটকে রেখে হত্যার অভিযোগ স্বজনদের বাড়ির মালিকের দাবি আত্মহত্যা এবং চট্টগ্রামে সিটিগেট এলাকা থেকে পাচারের সময় ২০ নারী উদ্ধার উদ্দেশ্য ছিল ঢাকা থেকে সৌদি আরব এক পাচারকারী আটক